নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকা পদের প্রিপারেশান নিচ্ছ তারা জানো আমাদের এই চ্যানেল থেকে রোজ কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় আজকের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান চলো শুরু করা যাক দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল তাহলে পাল বংশ রাজত্ব করেছিল দেখ রাইট আনসার হয়ে যাবে বিহার অপশন বি হয়ে গেলো রাইট আনসার তাহলে পাল বংশ বিহারে রাজত্ব করেছিল এরপরে দেখো নেক্সট কোশ্চেন দু নম্বর দিল্লির প্রাচীন নাম কী ছিল তাহলে দিল্লির প্রাচীন নাম ছিল তোমার ইন্দ্রপ্রস্ত তা রাইট আনসার হয়ে গেলো ইন্দ্রপ্রস্ত এরপরে নেক্সট দেখো তিন নাম্বার ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিল তাহলে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিল তাহলে রাইট আনসার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে সূর্য সেন তাহলে অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার এবার দেখো চিত্ররঞ্জন দাস চিত্ররঞ্জন দাস তোমার কি প্রতিষ্ঠা করেছিল চিত্ররঞ্জন দাস তোমার প্রতিষ্ঠা করেছিল স্বরাজ দল আর রাজবিহারী বোস তৈরি করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তাহলে রাজবিহারি বোস তৈরি করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর সুভাষচন্দ্র বোস তোমার তৈরি করেছিল ফরওয়ার্ড ব্লক এরপরে নেক্সট দেখো চার নাম্বার ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তাহলে ভারতে নেপোলিয়ান বলা হয় তোমার সমুদ্রগুপ্তকে রাইট আনসার হয়ে গেল অপশান এ সমুদ্রগুপ্ত এবার দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তোমার কি বলা হতো তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হতো কি সকারি সকারি বলা হতো আর ইস্কন্দগুপ্তকে তোমার বলা হতো কি বিক্রমাদিত্য এছাড়াও তিনি কি করেছিলেন হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন সেই জন্য তাকে বলা হতো ভারতের রক্ষাকতা রক্ষাকর্তা। আর প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় তোমার মহারা মহারাজ ধীরাজ তাহলে সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে তোমার ভারতের নেপোলিয়ান এরপরে নেক্সট দেখো চার নম্বর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন তাহলে কে অনুবাদ করেছিল এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি তাহলে এটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি এরপরে দেখো ছ নম্বর সম্রাট আকবর কোন জায়গায় বিজয় কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলওয়ান দরাজা নির্মাণ করেছিল তাহলে কোথা কোথাকার জয়কে তিনি স্মরণীয় রাখতে চেয়েছিলেন কোথাকার জয়কে রাইট আনসার হয়ে গেলে অপশান সি গুজরাটের জয়কে তিনি কি করতে চেয়েছিলেন স্মরণীয় করে রাখার জন্য তিনি বুলওয়ান দরাজা তৈরি করেছিলেন এরপরে দেখো সাত নম্বর কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ সালে তাহলে উনিশশো একচল্লিশ সালে সতেরোই জানুয়ারি সুভাষচন্দ্র তার এলগিন রোদের যে বাড়ি ছিল সেইখান থেকে তিনি গিয়াস উদ্দিন ছদ্ম নামে তিনি দেশত্যাগ করেছিলেন এরপরে নেক্সট দেখো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে তাহলে আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেছিল তাহলে সভা প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায় তাহলে রাইট আনসার হয়ে গেল অপশান সি রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো সালে কত সালে আঠেরোশো পনেরো সালে কি করেছিল আঠেরোশো পনেরো সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এরপরে নেক্সট দেখো নম্বর বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি তাহলে আমাদের যে সৌরজগত রয়েছে সেই সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে তোমার প্লুটো রাইট আনসার হয়ে গেল অপশান বি প্লুটো এবার যদি বলে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি তাহলে সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র তাহলে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র আর এই প্লুটোকে তোমার কি বলা হয় প্লুটোকে বলা হয় তোমার বামন গ্রহ প্লুটো হচ্ছে কি ব্রাহ্মণ গ্রহ বা অপদান গ্রহ এরপরে নেক্সট দেখো দশ নম্বর ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গেত্রী কোথায় অবস্থিত তাহলে এই দক্ষিণ গঙ্গেত্রী অবস্থিত আন্তারটিকা মহাদেশে সেখানে গবেষণা করার জন্য ভারত কী করেছিল ওখানে একটা গবেষণা কেন্দ্র তৈরি করেছে যার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গেত্রী এরপরে দেখি এগারো নম্বর ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কুন্তি তাহলে ভারতে যতগুলো পর্বতমালা রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি তাহলে দেখো অপশান হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি আরাবল্লী তাহলে আরাবল্লী হচ্ছে তোমার সবচেয়ে প্রাচীন পর্বতমালা আর এখানে দেখো হিমালয় রয়েছে হিমালয় হচ্ছে কি নবীন ভঙ্গিল পর্বতমালা নবীন ভঙ্গিল পর্বতমালা এরপরে নেক্সট দেখো নিম্নের কোনটি পরিমাপের একক তাহলে তাপ পরিমাপের একক হচ্ছে তোমার জুল তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি জুল আর ভোল্ড হচ্ছে কিসের একক বিহব প্রভেদের একক হচ্ছে ভোল্ড বিহব প্রভেদ আর তোমার বলের একক হচ্ছে নিউটন বলের একক হচ্ছে নিউটন আর ওহম হচ্ছে রোধের একক এককগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে তাহলে ভোল্ড হচ্ছে বিহব প্রভেদের একক জুল হচ্ছে তাপের একক নিউটন হচ্ছে বলের একক আর ওহম হচ্ছে রোধের একক এরপরে দেখো তেরো নম্বর কাপড় কাচা সোদা হলো তাহলে কাপড় কাঁচা সোদা কোনটি তাহলে কাপড় কাঁচা সোদা হচ্ছে সোডিয়াম কার্বোনেটকে বলা হয় কাপড় কাচা সোদা তাহলে কাপড় কাঁচা সোদার ভালো নাম হচ্ছে কি রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি মার্বেল আমরা যে মার্বেল দিয়ে বাড়িঘর তৈরি করি সেই মার্বেল পাথরের সংকেত হচ্ছে সেই রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট আর সোডিয়াম কোরাইট হচ্ছে কি খাবার লবণ আমরা যে লবণ বাড়িতে ব্যবহার করি তার রাসায়নিক নাম হচ্ছে কি সোডিয়াম কোরাইড সংকেত এন এ সি এল সোডিয়াম কোলাইড এরপরে নেক্সট দেখো চোদ্দো নম্বর নিম্নের কোন শস্যতিতে শস্যতী মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে তাহলে প্রকৃতিতে তোমার সাতাত্তর পারসেন্ট কী আছে নাইট্রোজেন রয়েছে তাহলে এই নাইট্রোজেনকে কে কোন শস্য মাটিতে কী করে সরবরাহ করে তা রাইট আনসার হয়ে যাবে তোমার অপশান বি মতশ্রুড়ি তাহলে মতশ্রু তোমার কি করে মতশ্রুদী মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে এরপরে নেক্সট দেখো পরের কোশ্চেন হুতুম নাম ছদ্মনাম নামে কে পরিচিত তাহলে হুতুম প্যাচা নামে পরিচিত হচ্ছে তোমার কালী প্রসন্ন সিংহ তা রাইট আনসার হয়ে গেল অপশান ডি আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কি অনিলা দেবী ওয়ানিলা দেবী তাহলে শরৎচন্দ্র ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছদ্মনাম বলে তাহলে হচ্ছে অনিলা দেবী এরপরে নেক্সট দেখো ষোলো নম্বর সিটি অফ প্যালেস কাকে বলা হয় তাহলে সিটি অফ প্যালেস কাকে বলা হয় সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে তাহলে কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস আর জয়পুরকে বলা হয় গোলাপি শহর জয়পুরকে কি বলে গোলাপি শহর আর হায়দ্রাবাদকে বলা হয় কি মিনার সিটি আর দিল্লি হচ্ছে আমাদের রাজধানী ভারতের জাতীয় আমাদের দেশের জাতীয় রাজধানী হচ্ছে নিউ দিল্লি এরপরে নেক্সট দেখো পথের পাঁচালি রচয়িতা কে তাহলে পথের পাঁচালী রচনা করেছিল তাহলে পথের পাঁচালী রচনা করেছিল তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রাইট আনসার হয়ে গেল অপশান ডি এরপরে দেখো আঠেরো নম্বর কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক তাহলে কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক সেটা হচ্ছে মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক এরপরে দেখো গোয়ালবা নাচের প্রচলন কোথায় দেখা যায় তাহলে এই নাচের প্রচলন কোথায় দেখাতে পাওয়া যায় গুজরাতে দেখতে পাওয়া যায় তাই রাইট অ্যান্সার হয়ে গেল অপশান দি গুজরাট এরপরে নেক্সট দেখো আজকে শেষ কোশ্চেন আগরতলা কোন রাজ্যের রাজধানী তাহলে আগরতলা রাজধানী হচ্ছে কোন রাজ্যের আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী আর মণিপুরের রাজধানী হচ্ছে কি ইম্ফল অসমের হচ্ছে দিসপুর এই ছিল আজকের কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এর ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাফ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে